এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি একটা কথা পরিষ্কার করে জানতে চাই, এই সত্যিটার আর কে কে জানে? প্রতীক, তুই উত্তর দে, তুই জানতিস? জানতিস না? আর সেই জন্যই তুই ঈশাকে ওর দাদার সঙ্গে মিশতে দিতে চাইছিলিস না, বল, জানতিস কিনা বল। না না, প্রদীপ 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 উত্তেজিত হয়ে যাও না। মানে আমার যেটা মনে হয় যে মানে প্রতীক জানলে ঈশাকে আটকাতো, নিশ্চয়ই আটকাতো। তুমি চুপ করে সন্দীপ, এই কথাটা আমি প্রতীকের নিজের মুখ থেকে শুনতে চাই। বল প্রতীক, তুই জানতিস? কিন্তু ঈশা, আমরা তো অবাক হয়ে যাচ্ছে তোমায় দেখে। মানে তুমি তোমার দাদার সাথে হাত মিলিয়ে অনিকে খুন করতে চেয়েছিলে। আর অনিকে খুন করতে গিয়ে মিহির এত বড় ক্ষতি করে ফেললে। বাবা, এখন তো তোমাদের সঙ্গে কথা বলতেও আমার খুব ভয় করছে। ঈশা, ছোট কাজের শিশিটা, এটার মধ্যে বিষ ছিল না?